নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা সলভ করাচ্ছি। আজকে আমি ইতিহাসের চতুর্থ অধ্যায়ের যাবতীয় এমসিকিউ নিয়ে আলোচনা করছি। তো দেখো, ভলিউম টু 2024 সালের মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা। তো দেখো, আজকে আমি টোটাল 29 থেকে 30খানা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো দেখো, চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। তো দেখো, চতুর্থ অধ্যায় থেকে টোটাল কিন্তু 50খানা প্রশ্ন আছে। তার ভিতর থেকে আজকে তোমাদের আমি 29 থেকে 30খানা এমসিকিউ সম্পূর্ণরূপে সলভ করে দেবো। তোমরা এইগুলো খাতায় লিখে মুখস্থ করবে চতুর্থ অধ্যায়। তো দেখো, তোমাদের কিন্তু গতকাল কিন্তু আমি চতুর্থ অধ্যায় বুঝিয়ে দিয়েছি, আজকে তার এমসিকিউগুলো দিয়ে দিয়েছি। ফার্স্ট প্রশ্ন, আনন্দমঠ প্রকাশিত হয় গয়ের অ্যান্সার হবে 1882 খ্রিস্টাব্দে। দুদকের প্রশ্ন, জমিদার সভা কার উদ্যোগে গঠিত হয়, গয়ের অ্যান্সার হবে দ্বারকনাথ ঠাকুর। 4 নম্বরের প্রশ্ন, 19 শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে, এটা করেছিলেন কিন্তু অনিল শীল। একটু খাতায় পয়েন্ট করে নেবে, খুব ইম্পর্ট্যান্ট, সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন অনিল শীল। 5 দাগের প্রশ্ন, 1857 গ্রন্থের লেখক কয়ের অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ সেন। 6 দাগের প্রশ্ন, মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান কয়ের অ্যান্সার 1877 খ্রিস্টাব্দে। 7 নম্বরের প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা কয়ের অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 8 নম্বরের প্রশ্ন, হিন্দু মেলা গড়ে ওঠে কয়ের অ্যান্সার হবে 1867 খ্রিস্টাব্দে। 9 দাগের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল কয়ের অ্যান্সার হবে ভারতবাসীর আনুগত্য অর্জন। পরের প্রশ্ন কী আছে, পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 10 দাগের প্রশ্ন, দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আইনটি পাশ হয় গয়ের অ্যান্সার 1858 খ্রিস্টাব্দে। 11 নম্বরের প্রশ্ন, মহারানী ঘোষণাপত্রে অনুযায়ী ভারতের রাজ প্রতিনিধি হিসাবে প্রথম নিযুক্ত হন গয়ের অ্যান্সার লর্ড ক্যানিং। 12 দাগের প্রশ্ন, ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন গয়ের অ্যান্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 13 দাগের প্রশ্ন, এখানে আলাদা গোত্রের উপাদানটি হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ভারত মাতা। পরের প্রশ্ন, 14 দাগের প্রশ্ন, রাজনারায়ণ বসু যুক্ত ছিলেন হিন্দু মেলা। তোমাদের মাথায় রাখতে হবে নবগোপাল মিত্র কিন্তু এর সঙ্গে যুক্ত ছিলেন। 1867 খ্রিস্টাব্দে কিন্তু এই হিন্দু মেলা গঠন করা হয়, যার অপর নাম চৈত্র মেলা বা মিত্র মেলা বলা হয়, মিত্র মেলা। 15 দাগের প্রশ্ন, চৈত্র মেলা 1870 খ্রিস্টাব্দে হিন্দু মেলা রূপে পরিচিত লাভ করে, ঠিক আছে। 16 দাগের প্রশ্ন, গোড়া উপন্যাসটি প্রকাশিত হয় গয়ের অ্যান্সার 1910 খ্রিস্টাব্দে। 17 দাগের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম ঘটেছিল গয়ের অ্যান্সার বহরমপুরে। 18 দাগের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রটি প্রকাশিত হয় গয়ের অ্যান্সার হবে 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। পরের প্রশ্ন কী বলেছে, 19 দাগের প্রশ্ন বলেছে বর্তমান ভারত প্রকাশিত হয় গয়ের অ্যান্সার উদ্বোধন পত্রিকায়। 20 দাগের প্রশ্ন, দিল্লির শেষ মুঘল সম্রাট ছিলেন গয়ের অ্যান্সার দ্বিতীয় বাহাদুর শাহ। 21 দাগের প্রশ্ন, ভাইসরয় কথার অর্থ গয়ের অ্যান্সার হবে রাজ প্রতিনিধি। 22 দাগের প্রশ্ন, কার্ল মার্ক্স 1857-এর বিদ্রোহকে বলেছেন গয়ের অ্যান্সার হবে জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ। 23 দাগের প্রশ্ন, হিন্দু মেলার অপর নাম কি, অ্যান্সার হবে চৈত্র মেলা। 24 দাগের প্রশ্ন, লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন গভর্নর জেনারেল লর্ড রিপন। 25 দাগের প্রশ্ন, কী বলেছে, ভারতে জাতীয়তাবাদের জনক বলা হয়, অ্যান্সার হবে আমাদের স্বামী বিবেকানন্দকে। 26 দাগের প্রশ্ন, পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয় কয়ের অ্যান্সার হবে 1870 খ্রিস্টাব্দে। 27 দাগের প্রশ্ন, ভারত সভার প্রথম অধিবেশন বসে কলকাতার, কয়ের অ্যান্সার হবে অ্যালবার্ট হলে। 28 দাগের প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতিতে ছিলেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার গৌরীশঙ্কর ভট্টাচার্য। 29 দাগের প্রশ্ন, হিন্দু মেলার উপহার কবিতাটি রচনা করেছিলেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। এটা আমাদের রয় মার্টিনের প্রশ্ন বিচিত্রা 2024 সালের। আজকে আমি চতুর্থ অধ্যায়ের যাবতীয় এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।